কিনে দেখুন আমি যদি টাকা নিয়ে থাকতাম কেউ কেন আমার কাছে সরাসরি আসছে না ভিত্তিহীন কেন অভিযোগ করছে এইটা একবার পুরোপুরি চক্রান্ত করে করছে এতদিন কবে হচ্ছে রেজাল্ট বেরিয়েছে তবে থেকে আমি হচ্ছে আক্রান্ত আমি প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে যেখানে বিজেপির প্রতিনিয়ত হচ্ছে খাওয়া দাওয়া হয় বিভিন্ন রকম খাওয়া দাওয়া বিভিন্ন রকম খাওয়া দাওয়া সে উচ্চারণ করতে চায় না তো সেই খাওয়া দাওয়া করে আমার বাড়িতে সেই সব জিনিস ফেলে দিয়ে আসে আমাকে আক্রান্ত করে আমাকে প্রতিনিয়ত বাজে গালাগালি করে নোংরা ভাষা সেগুলো যেগুলো তো আর উচ্চারণ করতে পারবো না কোনো টাকা না টাকা দিদি একটা অন্য উদ্দেশ্যে বলেছে সেটা শুধু হচ্ছে দিদি তৃণমূলের কাউন্সিলরদেরকে বলেনি তৃণমূলের জনপ্রতিনিধিদেরকে বলেনি সেখানে বিজেপি আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিভিন্ন দলের মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু এইটা হচ্ছে শুধু তৃণমূলের কাউন্সিলরকে বলে বলেনি যে হচ্ছে কাঠমানি নিয়েছে আর কাঠমানি যদি আমি নিয়ে থাকতাম আমার কাছে সরাসরি আসুক যে কাঠমানি নিয়েছে সেও যেমন দোষী যে দিয়েছে সেও সমদোষে দোষী আমি এটা এফআইআর করুক আমার নামে আমি হচ্ছে আমি যেভাবেই হোক আমি ফেরত দেবো